প্রতি বছরের মতো এবছরটাও এই দুই দৃশ্যের ব্যতিক্রম ঘটেনি। অর্থাৎ পুজোর ঢাক মানেই দেশের বাড়ি রওনা। কলকাতা থেকে ঘণ্টা দুয়েক ড্রাইভ করে গেলেই ছোট্ট একটা গ্রাম। তবে কেন যে এটাকে দেশের বাড়ি বলা হয় তা এখনও জানি না। হয়তো এই ছোট্ট গ্রামই অনেকের কাছে যাকে বলে নিজের রাজত্ব। গোটা দেশটাকে যেন একটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে এই গ্রামের মধ্যে ধরা হয়েছে। আর আমার বরাবরের টান এই গ্রামের থুড়ি দেশের বাড়ির দিকে। প্রথমে ভাবতাম শহরের ওই সো কল কনক্রিটের জঙ্গল থেকে পালাতে পাচ্ছি বলে, পরে বুঝলাম ওটা শুধু ওপরের দিকটা, আসল ব্যাপারটা অন্য। কয়েকটা চেহারা, রাদার কয়েকটা মুখের জন্য টানটা এতটা। এমন মুখ যা শহরে দেখা যায় না, সেই মুখগুলোর প্রতিটা হাসি, কান্না, রাগ, অভিমান সব কিছু ছাপিয়ে যেটা সবচেয়ে আগে মনকে নাড়া দেয় তা হলো সহজতা, সিম্পলিসিটি। সিম্পলিসিটি উইচ উই হ্যাভ ফরগটন, যে সহজ ব্যাপারটা আমাদের সিনেমা থেকে দৈনন্দিন জীবনে ভুলতে বসেছি। এখানের মানুষের কথাবার্তা, হাঁটা চলা, ওঠা বসা সব কিছুর মধ্যেই সেই হারিয়ে যাওয়া সহজ সরলতাকে প্রতি পদে পদে খুঁজে পায়। যার ফলে গত বছর আমাদের নতুন ছবি ধুলোর শুটিংয়ের জন্য যখন একটা গ্রামের প্রয়োজন হলো, আই হ্যাড নো আদার অপশন বাট টু শুট হেয়ার। ওই যে কথাতে আছে না, ইট টেকস এ ভিলেজ টু মেক আ ফিল্ম, সেটা যে লিটারেলি সত্যি হবে তা ভাবিনি। এবারে তাই ফিরে এসেছিলাম সেই গ্রামকে আবার দেখতে, যে গ্রাম নিজে আমাদের ছবিতে একটা চরিত্র হয়ে উঠেছিল। অদ্ভুত লাগছিল এই বাড়ির দালানে পা রাখতে। এখানেই আমাদের ছবির সিংহভাগ শুটিং হয়েছে। এই বাড়ির প্রতিটা কোণ আমাদের সিনেমাটোগ্রাফার তুহিনের ক্যামেরায় অদ্ভুতভাবে ধরা পড়েছে। আমাদের ছবির বিষয় গম্ভীর হলেও এই বাড়ির বাসিন্দারা পুরো শুটিংয়ে এত সাহায্য করেছেন যে ওনাদের ছাড়া এই কাজ কোনোভাবেই পুরো হতো না, বিশেষ করে এই কাকিমা। শুটিং সেরে যেদিন ফিরে যাচ্ছি তার সে কি কান্না আজও ভুলতে পারিনি। ঘটনাচক্রে এত মাস পর কাকিমার সাথে যখন ফের দেখা হলো তার সে কি আনন্দ। নিজের হাতে খাইয়ে গল্প করতে বসে কাকিমার বেরিয়ে এলো শিশুসুলভ উচ্ছ্বাস। হ্যাঁ ওই তো ইয়ে দেখি, সামা দেখি, খড়কুটি দেখি, খড়কুটি তোমার মতন একবার দিচ্ছে লাগছে, আমরা দু যাই ওই করবো, পুরো দেখো জোশ পাচ্ছিল না। কি দেখায়? ওই খড়কুটি দেখায় সব, যেমন সংসারের সব। গল্পে হঠাৎ বিরতি টানতে হলো। ওই পাড়ারই এক কাকা সদ্য দোয়া দুধ নিয়ে এসে হাজির। বলা হয়নি গ্রামের অনেকেই এখানে গোয়ালা, ছানার ব্যবসা। দুধ থেকে কিভাবে ছানা তৈরি হয় তা নিয়ে বরাবর কৌতূহল ছিল। আজ পুরো ব্যাপারটা আবার চোখের সামনে দেখলাম, কাকিমা বুঝিয়েও দিলেন। ওই তো দুধ কাটলে দুধকে নাববে, তারপরে মালাই করে ঘেটে জুইয়ে, তারপরে ছানার জল দিয়ে কাটাই। এইবার হাঁড়িতে কাটতে রেখেছি। আর আছে না শুধু দুধ নয়, গেঁজলা আছে, পাউডার অল্প করে দেওয়া আছে, দুধ নেই তো, দোকানদার ছানা চাইছি, কি করবো। ও বলা হয়নি, ইনি কাকিমার নিজের বোন, এ বাড়িতেই থাকেন। বাড়ির নানা কাজে কাকিমা সহযোগী, অদ্ভুত মানুষ। নিজের একটা জগতে থাকেন, কোন এক অজানা খেয়ালে। কখনো কখনো মুচকি হাসেন, আবার কখনো কখনো নিজের মনে কি যেন সব বলেন। গত কয়েকবার যখনই এসেছি কাজে ব্যস্ত থাকায় সেভাবে কথা হয়নি। আজ হলো সেরকম আসেনি না, কালকে শুধু জেঠু এসেছিল, বড় জেঠু। মানুষটি কেমন যেন রহস্যে আবৃত, অনেক সময় সেই রহস্য ভেদ করতেও ইচ্ছে করে না। মনে হয় সেই রহস্য আছে বলেই হয়তো মানুষটি আর পাঁচজনের থেকে আলাদা। দুপুরের খাওয়া দাওয়া সেরে গ্রামের চারপাশটা ঘুরতে বেরোলাম, সঙ্গী এই কচিকাচার দল। এদের মধ্যে দুজন আবার আমাদের ছবিতে অভিনয় করেছে। চেনা সব মুখগুলোকে এত মাস পর আবার দেখে কি যে আনন্দ হচ্ছিল। পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের মাছ ধরা দেখতে দেখতে মনে হচ্ছিল যেন এই সকলের সাথে আমার রক্তের সম্পর্ক। পাশেই গ্রামের ছোট্ট পুজো প্যান্ডেলে তখন চলছে নবমী সন্ধ্যারতি প্রস্তুতি। 2020 সমগ্র মানবজাতিকে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে গেছে। অতিমারি, ঝড়, বন্যা, লক্ষ লক্ষ প্রাণ আমাদের ছেড়ে চলে গেছেন।
তারই মধ্যে এই শারদোৎসবের আবহে মনে হচ্ছিল মা দুর্গা যেন নিজের শক্তি দিয়ে সবাইকে আবার এক করার চেষ্টা করছে। প্যান্ডেলের সামনে এই পুচকেটা চোখে পড়ল, নিজের বাবার কাছে কিছু একটা নিয়ে বায়না করছে, মনে পড়ে গেল আমার ছোটবেলার কথা। এভাবেই পুজো প্যান্ডেলে হাতে ক্যাব বন্দুক নিয়ে নতুন জামা কাপড় পরে বাবার হাত ধরে ঘুরতাম। গ্রামের মাঠে সেদিন আবার ফুটবলের আসর বসেছে, যাকে বলে রীতিমতো কম্পিটিশন। দর্শকও নেহাত কম না, কচি কাঁচা ছোট বড় জমায়েতে হাজির গ্রামের সকলে। এক পাশে নজর কাড়ল এই মজার ভদ্রলোক, ক্লাব ঘর থেকে মাইক বাগিয়ে নিজের দিকে রীতিমতো স্পটলাইট টেনে নিলেন। কিন্তু আমাদের মোটামুটি এই খেলা প্রত্যেক বছর হচ্ছে, প্রত্যেক বছর মাঠের ধার দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখ গেল পাশের এক মাটির বাড়ি ও তার বাসিন্দাদের দিকে। বাড়ির কর্তা এক বাটি তাড়ি নিমেষে শেষ করে আমার দিকে তাকালেন, দাঁড়িয়ে পড়লাম। এখানে পরপর অনেক সাঁওতাল সম্প্রদায়ের লোকেরা একসাথে বসবাস করেন, বসে পড়লাম খানিকক্ষণ কথা বলার জন্য। তবে এই ক্ষণিকের আলাপ যে হঠাৎ আমাকে এক বড় প্রশ্নের সম্মুখে এনে ফেলবে তা একবারও ভাবিনি। সরকার থেকে কিছুই দেয় না আমাকে, এইসব নিজে গায়ে গতরে করেছি। তোমরা কিছু জিজ্ঞেস করলেও বলেনি, কিছু দেয়নি? না, কেন কি জানি কি করে জানবো আমরা। যারা নেতারা তারাই বলছে হবে হবে, তো রোজই বলছে বলছে লকডাউনের জন্য হচ্ছে না, অমুক হচ্ছে না, এই বলছে। ঘেটে গেলাম, গোটা বঙ্গ উৎসবের আনন্দে মেতেছে, পাশে জোর কদমে ফুটবল প্রতিযোগিতা চলছে। কিন্তু এরা ঘর থাকলেও যেন এরা উদ্বাস্তু, মন থাকলেও সেখানে স্বপ্নের কোনো অস্তিত্ব নেই। আমাদের ছবিটি সমাজের শোষকদের কথা বলে, এই সরকার কিভাবে নিজের স্বার্থসিদ্ধি আর ভোট পলিটিক্স ছাড়া কিচ্ছু নিয়ে মাথা ঘামায় না তার কথা বলে। যদিও আমরা চিত্রনাট্য লিখলে সেটাকে ওয়ার্ক অফ ফিকশন বলে আখ্যা দিয়ে থাকি, আদতে কি সেটা তাই? যে গ্রামে আমরা আমাদের ছবিটা বানিয়েছি সেই গ্রামে কি তাহলে দিনের পর দিন এই চিত্রনাট্যের ঘটনাগুলো ঘটে চলেছে? রিল আর রিয়েলের সত্যি তাহলে কোনো পার্থক্য নেই? প্রশ্নগুলো মাথা ছাড়া দিয়ে উঠতে ঠিক করলাম ক্যামেরা নিয়ে আবার যুদ্ধে নামতেই হবে, সত্যের খোঁজে।